নবরঙ্গপুর বিজেপি যুব মোর্চা পক্ষর নবরঙ্গপুর জেলা বন্ধ ডাকরা। নবরঙ্গপুর জেলার বিজেপি যুব মোর্চা আজ নবরঙ্গপুর জেলার বারো ঘণ্টা বন্ধ ডাকরা দিয়েছি। ফলে যানবাহন চলাচল ঠপ হয়ে দোকান বজার মধ্য বন্ধ রয়েছে। বিভিন্ন দাবি নিয়ে আজ এই বন্ধ ডাকরা দিয়েছে। নবরঙ্গপুর জেলার অধিকার আমার দাবি, আমার দাবি, আমার দাবি। আজ নবরঙ্গপুর বিজেপি যুব মোর্চা তরফ নবরঙ্গপুর জেলা বারো ঘণ্টিয়া বন্ধ ডাকরা দিয়েছেন। আজ নবরঙ্গপুর সারা গাড়ি মটর বন্ধ থাকা সত্ত্বে দোকান বজার মধ্য বন্ধ রয়েছে। যেহেতু বিজেপি সেমানকর অনেক দাবি রয়েছে, জয়পুর ঠারু নবরঙ্গপুর রেল সংযোগ, মেডিকাল, ডাক্তার পূরণ, পুণি কলেজ মানুষ সরকারি দাবি পূরণ রয়েছে। তো আমি শুনি নেবা সেই বিজেপি যুব মোর্চা কর্মী মানুষের প্রতিক্রিয়া কোণ রয়েছে। দেখুন, আজ ভারতীয় জনতা যুব মোর্চা নবরঙ্গপুর জেলা বন্ধ ডাকরা দিয়েছি। জেলার কিছু মৌলিক সমস্যা এবং জেলার কিছু নির্দিষ্ট দাবি কু নেকি এ জেলার আপনার দেখুছেন আমার নবরঙ্গপুর জেলা সবুঠু পছুয়া জেলা, তিরিশ নম্বর জেলা, জিরো ডিস্ট্রিক্টর মান্যতা পাইছে। নবরঙ্গপুর জেলা উন্নতি পথে আগুক যাই পড়ে, যেটি কি কোটি না কোটি জেলা প্রশাসনের উদাসীনতা মনোভাব রয়েছে। এবং দেখুন, জেলার আপনার রেল প্রকল্প দুই হাজার ষোলো মশার এমওইউ স্বাক্ষরিত হয়েছিল, আজ পর্যন্ত জমি অধিগ্রহণ হয়ে পারা না। প্রথম দফা, সেকেন্ড দফা, দ্বিতীয় দফা হচ্ছে আমার সারা রাজ্যের যেতবে তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী জেলা ভিত্তিক নিযুক্তি হচ্ছেন, কিন্তু নবরঙ্গপুর জেলার জেলা ভিত্তিক নিযুক্তি বন্ধ আছে। জেলার পিলা চাকরি ন পাইবা বেড়ে রাজ্যের পিলা বাহার জেলার পিলা আসি নবরঙ্গপুর জেলার চাকরি করছেন। তৃতীয় সমস্যা হল নবরঙ্গপুর জেলার আপনার যেতবে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হসপিটাল আছে, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হসপিটাল নামক মাত্র আছে, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হসপিটালর না আমি আগামী দিনে যদি জেলা প্রশাসন রাজ্য সরকার আমার দাবি ন শুণতি তো ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হসপিটালর নেমপ্লেট আমি বদলাই দেবু, রিফেরাল সেন্টার নবরঙ্গপুর করেদেবু। কাইকি এটি যন্ত্রপাতি অছি, কংক্রিটর জঙ্গল অছি, পাহাড় অছি, কিন্তু উপযুক্ত ডক্টর নাহান্তি। গোটে গর্ভবতী মা যেতবে অপরেশন পাই আসে তো এটি এনেস্থেসিয়া ডক্টর না, সবুঠ নিম্ন মানর যেটা অর্থোপেডিক ডক্টর সে এটি না। এটা হল আমার তৃতীয় দফা দাবি। চতুর্থ দফা দাবি হল উমরকোট, যেটা আছে আমার উমরকোট শহর নবরঙ্গপুর জেলার দ্বিতীয় সর্ববৃহৎ শহর, সেই শহরক আমি সব ডিভিজনের মান্যতা মাগুছু এবং নবরঙ্গপুর উমরকোট সাহে ব্লড ব্যাঙ্কর উপস্থাপনা করা আমি দাবি রাখছু। দেখুন, নবরঙ্গপুর জেলা ওড়িশার তিরিশ গোটি জেলার মধ্যে সবুঠ পশুয়া জেলা ভাবে পরিগণিত হয়ে সারিছে। জিরো ডিস্ট্রিক্টর যে মান্যতা আজ পর্যন্ত হটি পারে, এক নিরবচ্ছিন্ন সরকার চব্বিশ বর্ষ কাল ওড়িশার সরকার করলে এই জেলার সরকারি প্রশাসন সুবিধা লোক পাই পার না। দুই হাজার ষোলো যে ওড়িশা সরকার এবং কেন্দ্র সরকার মধ্যে এগ্রিমেন্ট হয়েছিল রেল লাইন পাই, আজ পর্যন্ত জমি অধিগ্রহণ হয়ে পারা না। জেলার স্বাস্থ্য অবস্থা বিপর্যস্ত, এটি ডক্টরর পর্যাপ্ত পরিমাণর পোস্টিং না, তা সহ জেলা ভিত্তিক নিযুক্তি অন্তত তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী কর্মচারী নিযুক্তি করে পার না। তা সহ ইথানল প্রকল্প এবার কেন্দ্র সরকার পয়সা দিয়ে পাঁচশো কোটি টাকা তাহা আজ পর্যন্ত পড়ে রয়েছে, যা কি জেলা প্রশাসন ইথানল ফ্যাক্টরি পাই জমি যোগাই দেওয়া কথা আজ পর্যন্ত যোগাই দিয়ে পারু না। এভাবে কিছু নির্দিষ্ট দাবি এবং নবরঙ্গপুর জেলার স্বার্থ পাই জেলা প্রশাসন বিরুদ্ধে আজ ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা নবরঙ্গপুর জেলা বন্ধ ডাকরা দিয়েছে, যা সকাল ছ সন্ধ্যা ছ ঘন্টা পর্যন্ত চালিব। এথিপাই নবরঙ্গপুর জেলার সমস্ত শহরবাসী জেলাবাসী সহযোগ করা আমি নিবেদন করছি। সমর্থন তো বর্তমান আরম্ভ হয়েছে, সহরের দোকান বজার সহ অফিস, স্কুল, ব্যাঙ্ক স্বইচ্ছার বন্ধ করা কৌন, গাড়ি ঘোড়া মধ্যে বাহার জেলার যে আসছে যেমন জাঁ নলে তা মটকাইছু এবং সসম্মানে সন্ধ্যা পর্যন্ত রাখব এবং তা ছাড় দেব। নবরঙ্গপুর অনিল প্রভাত ভদ্রাঙ্ক রিপোর্ট।